কিছু নন মুসলিম এবং নাস্তিক ভাইরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য কোরআনের কিছু আয়াতের উপরে প্রশ্ন করে থাকেন। তেমনই একটি আয়াত সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে তিনি আসমানকে করেছেন একটা সুরক্ষিত ছাদ। এই আয়াতের উপরে তারা প্রশ্ন করে বলেন, কই এই ছাদ, আমরা তো দেখতে পাই না। আজকে এই ভিডিওতে আমি তাদের এবং মুসলিম ভাইদের আল্লাহর তৈরি এই সুরক্ষিত ছাদ এই ভিডিওতে প্রমাণের সাথে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমার অনুরোধ এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম শফিকুল ইসলাম, ট্রু মেসেজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমি বলবো যে আসমান বলতে আমরা কি বুঝি, তারপরে আপনাদের দেখাবো বিজ্ঞান দ্বারা যে আল্লাহ আসমানে ছাদ সৃষ্টি করেছেন। এর আগের ভিডিওতে আমি সাত আসমানের ব্যাপারে কোরআনে এবং বিজ্ঞানে কি কি বলা আছে এ নিয়ে আলোচনা করেছি, তো আমি রিকমেন্ড করব এই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, সেটা দেখে থাকলে এই ভিডিওটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সেখানে আমি কোরআনের দুটি আয়াত দেখিয়ে উদাহরণ দিয়েছিলাম যে আরবি ভাষায় আসমান বলতে উপরের দিকে বোঝানো হয়, যেমন কি সূরা বাকারার আয়াত নাম্বার 164-এ আল্লাহ বলেছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। এখানে আকাশ ব্যবহার হয়েছে মেঘের ক্ষেত্রে। তেমনই আল্লাহ গাছের উদাহরণ দিয়ে বলেছেন সূরা ইব্রাহিমে আয়াত নাম্বার 24-এ যে গাছের শিকড় মাটিতে এবং ডালপালা আকাশের দিকে ছড়িয়ে আছে। এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষায় আকাশ বলতে উপরের দিকে বুঝিয়েছেন। এক জায়গায় মেঘের ক্ষেত্রে আকাশ ব্যবহৃত হয়েছে যে আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করেন বা নাজিল করেন, আরেক জায়গায় হয়েছে যে গাছপালার ডালগুলো আকাশের দিকে ছড়িয়ে আছে। এমনকি আমরা বাংলা ভাষায়ও বলে থাকি যে আকাশে পাখি উঠছে বা আকাশে মেঘ উঠেছে, আকাশ বলতে উপরের দিকে বোঝানো হয়। এবার আসি আকাশের ছাদের দিকে। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলেছেন যে তিনি আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ, কিন্তু তারা মানে অবিশ্বাসীরা এর নিদর্শন বলি থেকে বিমুখ থাকে। এই আয়াত থেকে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম। এক নম্বর পয়েন্ট, যে আল্লাহ আকাশে করেছেন একটা প্রোটেক্টিভ সিলিং মানে একটা সুরক্ষিত ছাদ আমাদের জন্য। দুই নম্বর পয়েন্ট, এই ছাদটা, এই প্রোটেক্টিভ সিলিংটা আমাদের জন্য মানে মানুষের জন্য একটা নিদর্শন। তিন নম্বর পয়েন্ট, মানুষ এই সুরক্ষিত ছাদটির ব্যাপারে জানার শক্তি আল্লাহ আমাদের দিয়েছেন, তাই তিনি বলেছেন অবিশ্বাসীদের যে তারা এই নিদর্শনগুলি দেখেও বিমুখ হয়ে যায়। তো আসুন দেখি এবার আসমানে সুরক্ষিত ছাদ আছে কি না। আমরা ছাদ বলতে কি বুঝি, আমরা যে ছাদ তৈরি করি আসলে এই ছাদের উদ্দেশ্যটা কি, আমরা ছাদ কেন তৈরি করি? আমাদের ছাদ বানার একটাই উদ্দেশ্য যে আমরা বাইরের মুসিবত থেকে, যেমন কি রোদ বৃষ্টি বা ঝড় তুফান থেকে, আমরা যেন সুরক্ষিত থাকি ছাদের নিচে। আগে মানুষ খড় দিয়ে বা মাটি দিয়ে বা টিন দিয়ে ছাদ বানাতো, কিন্তু এখন আমরা উন্নতি করেছি তাই সিমেন্ট দিয়ে কংক্রিট দিয়ে শক্ত করে মজবুত করে ছাদ তৈরি করি। আমরা ছাদ যেমনভাবেই তৈরি করি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, যেন আমরা বাইরের মুসিবত থেকে বেঁচে থাকি। আশা করি আমি বুঝাতে পেরেছি যে এই ছাদ জিনিসটা কি, এর মেন উদ্দেশ্যটা কি, যে আমরা যেন সুরক্ষিত থাকি বাইরের মুসিবত থেকে। তো আসুন দেখি আল্লাহ কি এরকম আকাশে কোনো ছাদ সৃষ্টি করেছেন কি না বাইরের মুসিবত থেকে আমাদের বাঁচানোর জন্য। আর উত্তরটা হচ্ছে হ্যাঁ, আর এটা হচ্ছে আসলে মানুষের জন্য একটা অনেক বড় নিদর্শন যে আল্লাহ অদৃশ্য ছাদ বানিয়েছেন আসমানে আমাদের জন্য, যা আমরা বিজ্ঞান দ্বারা জানতে পারি। বিজ্ঞান আমাদের বলে আকাশে আলাদা আলাদা লেয়ার আছে যেগুলো ছাদের মতো কাজ করে এবং বাইরের মুসিবত থেকে আমাদেরকে বাঁচায়, সেইগুলোকে বলা হয় অ্যাটমোস্ফিয়ারিক লেয়ার। এই লেয়ারগুলি, এই স্তরগুলি যদি আকাশে না থাকতো তাহলে আমাদের এই পৃথিবীতে কোনো জীবজন্তু বলে কিছুই বেঁচে থাকতো না। এই স্তরের নাম দিয়েছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কিছু উদাহরণ দিই যে এগুলো আমাদের কিভাবে সুরক্ষিত করে। ছোট বড় হাজার হাজার মেটেরয়েড, যা আমরা বাংলায় বলি উল্কাপিণ্ড,
হাজার হাজার উল্কাপিণ্ড আমাদের এই পৃথিবীর দিকে আসে এক এক দিনে। আর যখন এই মেটেরয়েডগুলো আমাদের এই অ্যাটমসফিয়ারিক লেয়ারে আসে, তখন এদের টেম্পারেচার অনেক বেড়ে যায় এবং ধীরে ধীরে জ্বলে পুড়ে এরা ভাপ হয়ে উড়ে যায়। সায়েন্টিস্টরা এস্টিমেট করে 4400 টন মেটেরয়েড এক এক দিনে আসে আমাদের পৃথিবীর দিকে। একবার আপনি ভাবুন, যদি এই আসমানের ইনভিজিবল ছাদ না থাকতো তাহলে আমাদের পৃথিবী কেমন দেখতে হতো? একদম চাঁদের মতো, যেমন আমরা দেখতে পাই চাঁদে কত মেটেরয়েড পড়ে। চাঁদে কোনো এই ইনভিজিবল সুরক্ষিত ছাদ নেই, এবং সায়েন্টিস্টরা আমাদের বলে যদি একটা মেটেরয়েড, একটা বড় মেটেরয়েড আমাদের যদি এই পৃথিবীতে পড়ে তাহলে আমরা সব শেষ হয়ে যাব, ডাইনোসরদের মতো। যেমন একটা মেটেরয়েডে পুরো ডাইনোসর জাতিকে শেষ করে দিয়েছে, তেমনই আমাদেরও শেষ করে দিবেন যদি একটা মেটেরয়েড আমাদের এই পৃথিবীতে পড়ে। এই সুরক্ষিত ছাদ, এই ইনভিজিবল ছাদ আমাদের শুধু উল্কাপিণ্ড থেকেই বাঁচায় না, এই পৃথিবীকে অনেক কিছু থেকে বাঁচায়, এমনকি সূর্যের আল্ট্রাভায়োলেট রে থেকেও বাঁচায়, আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায়। সেই আল্ট্রাভায়োলেটের রেগুলো যদি আমাদের স্কিনে পড়ে তাহলে আমাদের স্কিন ক্যান্সার হয়ে যাবে। গাছপালাতে যদি পড়ে তাহলে গাছপালার টিস্যু ড্যামেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একবার ভেবে দেখেন যে এই ফাঁকা আসমান যে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ফাঁকা না। আল্লাহ এমন ইনভিজিবল ছাদ বানিয়েছেন যে যেগুলো আলো আমাদের দরকার সেইগুলো আলো আমাদের কাছে আসে, কিন্তু আল্ট্রাভায়োলেট রে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর আলো সেগুলো আল্লাহ বেঁধে দেয় সেই আসমানের ছাতে। এছাড়াও অ্যাটমসফিয়ার আমাদের অতিরিক্ত ঠান্ডা থেকে, অতিরিক্ত গরম থেকে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে। শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক লেয়ার এই পৃথিবীকে প্রোটেক্ট করে আসলে তা না, পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার ওপরে ম্যাগনেটোস্ফিয়ার বলে আরও লেয়ার আছে, যেটাকে বলা হয় ভ্যান অ্যালেন বেল্ট। আর এই ভ্যান অ্যালেন বেল্ট যদি না থাকতো তাহলে সূর্যের ম্যাসিভ আউটব্লাস্ট অফ এনার্জিতে, যাকে বলা হয় সোলার ফ্লোরস, যেটা সূর্যতে ফ্রিকুয়েন্টলি ব্লাস্ট হতে থাকে, এর রেডিয়েশনে পৃথিবী শেষ হয়ে যেত। আর এগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহ নিদর্শন দিয়েছেন। সবশেষে একটা আয়াত দেখাই, আল্লাহ কুরআনে সূরা জাসিয়া আয়াত নম্বর 3 বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। সবশেষে এটাই বলতে চাই, কোরআন কোনো বিজ্ঞানের বই না, কোরআন হচ্ছে হেদায়েতের বই। কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, আর আয়াত শব্দের অর্থ নিদর্শন। আল্লাহ মানুষকে এই বিজ্ঞানের যুগে এই নিদর্শনগুলো দেখাচ্ছেন, আর এই কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব, এসেছে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাই এই কোরআন সমস্ত যুগের সাথে মিল খায়, এই কোরআন সমস্ত যুগকে নিজের নিদর্শন দেখাচ্ছেন। এর পরের ভিডিওতে আলোচনা করব পৃথিবী নিয়ে, এই পৃথিবী আসলে কি হচ্ছে গোল না এই পৃথিবী সমতল, তা আমি কোরআন এবং বিজ্ঞান দ্বারা প্রমাণ করে দেখাবো এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যাতে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়, এবং ট্রু মেসেজ বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।